হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অমলান চক্রবর্তী আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমরা স্বাভাবিকভাবে যেহেতু বাড়ির সেট আপ অর্থাৎ ঘরের ভেতরে আমরা সেট আপটা করে তারপর ভিডিওগুলো করছি, সো আমরা এখন এডিটিং করব। ওকে ফ্রেন্ডস, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এডিটিং। তো এডিটিংয়ের জন্য আমি ইউজ করছি আমার এই ফোন, অর্থাৎ হচ্ছে কি অনর প্লে, যেটা আমার ডে টু ডে ইউজের ফোন। যারা ভাবেন যে হ্যাঁ এডিটিংয়ের জন্য অনেক হাই র্যান্ড ফোন লাগে, অনেক ক্লাসি ফোন লাগে, তারা একদমই ভুল ভাবেন। তো ওরকম কোনো ব্যাপার নেই, এডিটিংয়ের জন্য আপনারা যা খুশি সেরকম ফোন ইউজ করতে পারেন, এবং যেটা আপনার প্রত্যেক দিন ইউজ করার মতো, প্রত্যেক দিন ইউজ করার মতো আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনি কিন্তু অসাধারণ কিছু লেভেলের এডিট করে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে চলে যাই আমাদের এডিটিংয়ে। তো আমি এখানে করছি কি আমার স্ক্রিন রেকর্ডিংকে অন করে দিলাম। ওকে ফ্রেন্ডস, তো স্ক্রিন রেকর্ডিং অন আছে এখানে। দেন এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়েডিংয়ের ছবি। তো এখানে হচ্ছে কি আমাদের মডেলের ফেস আছে, তো এটা হচ্ছে কি মিররের সাথে রিফ্লেক্টেড করে একটা পিকচার নেওয়া হয়েছিল। ওকে ফ্রেন্ডস, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা, তো মিররের সাথে রিফ্লেক্টেড করে নেওয়া হয়েছিল এই ছবিটাকে। যাই হোক, আমাদেরকে এই ছবিটাকে এডিট করতে হবে। এই ছবিটা যখন ক্যাপচার করা হয়েছিল তখন আমি উইদাউট ফ্ল্যাশ ক্যাপচার করেছিলাম, তো ছবিটাকে অনেক বেশি দেখুন ইয়েলোইশ লাগছে। তো আজকে আমি এটাই শেখাবো কী করে কোনো ইয়েলোইশ ছবিকে আপনি ব্লুইশে নিয়ে আসতে পারেন, বা ব্লুইশ ছবিকে ইয়েলোইশে নিয়ে আসতে পারেন, অর্থাৎ ছবির কালার টেম্পারেচারকে কী করে আপনি চেঞ্জ করতে পারেন হাতের নিমেষেই। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এডিটিং। তো প্রথমে কী করবো, আমি লাইটে যাব এবং লাইটে গিয়ে সেটাকে, ও সরি সাউন্ড নয়েজ আসছে বাইরে থেকে, সেটাকে অতটা কেউ দয়া করে গুরুত্ব দেবেন না, আমরা আমাদের মতো ঠিক আছি। যাই হোক, তো এটাকে যাবো হচ্ছে কি এক্সপোজারে। দেন এক্সপোজারকে আমি সামান্য একটু বাড়াবো। ওকে ফ্রেন্ডস, এক্সপোজারকে একটু বাড়ালাম। দেন কন্ট্রাস্টকে কিছুটা কমিয়ে দেবো, হাইলাইটকে সামান্য একটু বাড়াবো, শ্যাডোসকে একটু কমাবো, দেন হোয়াইটকে একটু বাড়াবো। ওকে ফ্রেন্ডস, এটা ছিল হচ্ছে আমার নর্মাল লাইটের অ্যাডজাস্টমেন্ট। দেন আমি যাব কোথায়, টেম্পারেচারে, অ্যান্ড টেম্পারেচারে গিয়ে আমি টেম্পারেচারটাকে অনেকটা ব্লুইশের দিকে নিয়ে আসব। ওকে ফ্রেন্ডস, তো এবার দেখে আবার আমার বেশি হোয়াইটিশ মনে হচ্ছে, তো আমি আবার যাব হচ্ছে গিয়ে কোথায় আমাদের আগের পার্টটায়, অর্থাৎ যেটা ছিল লাইটের পার্ট, সেই লাইটের পার্টে। ওকে ফ্রেন্ডস, তো লাইটের পার্টে গিয়ে এবার আমি কী করবো, কন্ট্রাস্টটাকে আর একটু ডাউন করে দেবো, দেন শ্যাডোসকে একটু কমিয়ে হাইলাইটকে একটু কমিয়ে দেবো, অর্থাৎ একটু বেশি বেশি হয়ে গিয়েছিলো সব কিছুই, হোয়াইটটাকে একটু কমিয়ে দেবো, দেন এক্সপোজারকে একটু কমাবো। ওকে ফ্রেন্ডস, দেন আবার কোথায় চলে এলাম, আবার চলে এলাম আমাদের টেম্পারেচার সেকশনে, এবং সেখানে গিয়ে স্যাচুরেশনকে সামান্য একটু বাড়ালাম, ভাইব্রেন্সকে সামান্য একটু বাড়ালাম, দেন টেম্পারেচারকে আর একটু কমিয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে একবারে অনেকটা কমে গিয়েছিলো, তাই ওটা ভালো লাগছিলো না। দেন এবার কী করবো, টিন্ট নামে ওখানে একটা অপশান আছে, যেটা কী করবে আমাদের টিন্ট, অর্থাৎ ছবির টিন্ট কালারকে চেঞ্জ করবে। তো টিন্টকে আমি কিছুটা রাইট সাইডে নিয়ে এলাম। ওকে, তো ছবিটা প্লাস টেনের দিকে আছে টিন্টের থেকে। দেন আমি যাব কোথায়, ভিগনিটিতে, এবং ভিগনিটিতে গিয়ে আমি ভিগনিটিকে চার সাইড থেকে একটু বাড়িয়ে দেবো। ওকে ফ্রেন্ডস, তো চার সাইডে একটু ভিগনিটি বাড়লো, ক্লারিটি সামান্য বাড়বে, ডিহেজ সামান্য থাকবে। ওকে ফ্রেন্ডস, তো ক্লারিটি অ্যান্ড ডিফেসকে আমি ঠিক করে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী। দেন আমি কি করব, দেন আমি যাব হচ্ছে এখানে প্লাস বাটনে, অ্যান্ড আমি একটা আলাদা গ্রেডিয়েন্ট সিলেকশন করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই গ্রেডিয়েন্ট সিলেকশনে যাওয়ার পরে আমি কি করব, এক্সপোজারটাকে সামান্য একটু কমাবো। ওকে ফ্রেন্ডস, তো এক্সপোজারকে আমি সামান্য একটু এই জায়গাটা কমিয়ে দিয়েছি, দেন এটাকে রাইট ক্লিক করে আমি বেরিয়ে যাচ্ছি। দেন এরপরে কী হবে, এই এক্সপোজারকে আমি আবার রাইট সাইড থেকে টেনে আনলাম, এবং সেখান থেকে এক্সপোজারকে আমি আবার আরেকটু কমিয়ে দিলাম। ওকে ফ্রেন্ডস, তো এখানে টোটাল ছবিটা আমাদের মোটামুটি এই অবধি কমপ্লিট। তো এর সাথে আমরা কিছু এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট করতে পারি, যেমন প্রিসেটে গিয়ে আমরা কিছুটা ম্যাট করে দিতে পারি বা ভিভিড করে দিতে পারি, সেগুলো আমাদের নিজেদের ব্যাপার। তবে আমি যদি নিউট্রাল রাখি তাহলে এরকমই ছবিটা থাকবে। দেন এটাকে আমি এখন ওকে করছি, এরকমই ওকে, ওকে হচ্ছিল না, সরি আমার টাচে একটু প্রবলেম আছে, আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে দু একদিন ধরে। তো এরপর আমি কি করব, দেন এবার আমার যাওয়ার যেই জায়গাটা আছে সেটা আমি আপনাদেরকে আগে ডিসক্রাইব করি। সেটা হচ্ছে এখানে
জুম করার পর আপনারা দেখতে পাবেন হচ্ছে কি মডেলের ফেসে কোনো দাগ আছে কিনা, কোনো মার্কস আছে কিনা, কোনো স্কার আছে কিনা। যদি না থাকে তাহলে তো খুবই ভালো, এবং যদি থাকে তাহলে আপনারা এখানে হিলিংয়ে গিয়ে আপনি কিন্তু মডেলের ফেস থেকে যে কোনো জায়গা থেকে দাগ বা কোনো এক্সট্রা কিছুকে সরিয়ে দিতে পারবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমার আপাতত মডেলের ফেসে কোনো দাগ নেই, সো আমি এরকম করলাম না, দেন আমি এটাকে মিনিমাইজ করছি। এবার যেটা করার আছে সেটা হচ্ছে কি এই ছবিটাকে সেভ করব। তো ভিডিওটা এখানেই শেষ করব, তার আগে বলে দেই হচ্ছে এরকম ছবি যদি আপনারা তুলতে চান এবং আপনার ওয়েডিং বা কোনো রকম অনুষ্ঠান যদি আপনারা কমপ্লিট করতে চান, তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন। আমরা আপনাদেরকে সব ধরনের অর্থাৎ ফটোগ্রাফি লেভেলের এবং ভিডিওগ্রাফি লেভেলের সব কিছুতে হেল্প করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো থ্যাংক ইউ, গুড বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সব কিছু তো বলে দিলাম কিন্তু ছবিটাকে সেভ করা হলো না, তো চলুন থ্রি বাটনে যাই। থ্রি বাটনে গিয়ে সেভ টু ডিভাইস, হাইয়েস্ট কোয়ালিটি অ্যাভেলেবেল, ওকে, এটা তাহলে সেভ হতে থাক। এতক্ষণে আমি স্ক্রিন রেকর্ডিংটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আর দেরি করবো না, চলুন শেষ করা যাক আমাদের ভিডিও। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।